ও বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। দেখুন পুকুর থেকে কিভাবে মাছ ধরতেছে, অনেক রকমের মাছ, শোল মাছ, মায়া মাছ, ট্যাংরা মাছ, নওলা মাছ, বাটা মাছ, অনেক ধরনের মাছ। অনেক মানুষ ছিল বাট এখন মানুষ কমে গেছে। এখন কত কাদা পুকুরের ভিতরে। এখানে আমার বড় চাচা নাম ছিল, উনি তলায় গেছিল কাদার ভিতরে, যেহেতু মোটা মানুষ নড়তে পারতেছিল না, পরে টাইমে তুলছে, তুলে উনি আর এখন নামতেছে না। মেশিন স্টার্ট দিয়ে পানি তুলতেছে। দেখুন কাদার ভিতরে মাছ ধরার মজাটাই আলাদা। যারা গ্রাম ছেড়ে ঢাকায় আছে কিংবা প্রবাসে আছে, এরা এইসবগুলো অনেক মিস করে। একটি সুন্দর মুহূর্ত, একমাত্র গ্রামের ছেলেরাই বুঝবে খাল বিল থেকে মাছ ধরার মজা। থাকে অনেক মানুষ আসছিল মাছ নেওয়ার জন্য। দেখুন কীভাবে পানি ছেড়েছে, তিন দিন ধরে এটা ছেড়েছে। মাছ ধরার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। কাল 15-16 মন মাছ ছিল, সব ধরনের মাছ। বাট ছোট মাছগুলো অনেক মজা, ময়া মাছ যেগুলো বলে, ওগুলো টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা লাগে। দেখুন কীভাবে পানি খাচ্ছে। লোকেশন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা গ্রাম। জায়গাটা অনেক সুন্দর, মন খারাপ থাকলে এই পুকুরে আসলে ঠান্ডা বাতাস, পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে, অটোমেটিক মন ভালো হয়ে যায়। যেহেতু বিলের মাঝখানে সবাই মাছ ধরতেছে, অনেক বড় বড় শৈল মাছ আছে। দেখুন শৈল মাছটা কিভাবে ধরতেছে। বাট কাদার ভিতরে শৈল মাছ ধরার মজাটা আলাদা, সহজে কেউ ধরতে পারে না। মাছ ধরার কাজ প্রায় সম্পূর্ণ, অল্প কিছু বাকি আছে। দেখুন কতগুলো শোল মাছ, কত বড় বড় এই মাছগুলা, অনেক স্বাদ। যেহেতু বিলের মাছ, অনেক স্বাদ এই মাছগুলো। এখানে মাছ মাপার কাজ করতেছে, বড় মাছ, সব ধরনের মাছ এখানে আছে। ব্যাপারীরা আসছে মাছ নেওয়ার জন্য, ব্যাপারীরা এই মাছগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যেয়ে হাটে বিক্রয় করবে। দেখুন কত মাছ উঠাই, সুন্দর করে মাপেন। এরা অনেক মাছ বেশি নেয়,
5 কেজি করে মাপতেছে একটা দুইটা করে মাছ ফের বেশি করে নিতেছে আবার লাস্টে কি করে 5 কেজি মাছ ওরা বেশি নিয়ে যায় কিন্তু এইটা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল আমি তোমার তাওপালা ভিজা আছি করে ফোন করে বলছে এইখান 6 জন খাবে বলার পরে ওরা আর সেটা নেই নাই এমনিতে প্রতি 5 কেজিতে দুইটা করে মাছ বেশি নিতেছে তোমার দেখি না মনে এর ভিতরে ছোট মাছ সব ধরনের মাছ আছে মাছগুলো অনেক সুন্দর অনেক মানুষ আসছিল এখান থেকে মাছ কেনার জন্য মাশাআল্লাহ এখানে দেখুন ছোট ছোট মাছ পুঁটি মাছ বাটা মাছ অনেক ধরনের মাছই আছে ও এ লাভের ধান দাই গো সবাই মাছগুলো সেপারেট করে এক সাইডে রাখতেছে আর এই ছোট মাছগুলো বিক্রি হয়ে যাবে অনেক মানুষ আসছে নেওয়ার জন্য অনেক মজা লাগে খাওয়ার চেয়ে ধরার মজাটাই বেশি অনেক মানুষ থাকে অনেক আনন্দ মাছগুলো ধরা হয় আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন সব ধরনের ভিডিও দেখতে পাবেন পাশে যে গর্তটি দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ দিয়ে রাখছে আর বিলের ভিতরে আরেকটা গর্ত দিয়ে রাখছে লোড করে নিয়ে যাবে বাজারে মাছ বৃহস্পতি থাকবেন।